হাই ফ্রেন্ডস, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিডিপি ও ইউজিতে বিভিন্ন বিষয়ে কোর্স করছেন, আপনাদের মতে থেকে কিছু স্টুডেন্ট জানিয়েছে যে ইউনিভার্সিটি থেকে দ্বিতীয়বার রেনুয়াল করবার জন্য নোটিশ দেবে কিনা, এই নিয়ে ভিডিওটি। ভিডিওটি শুরু করবার আগে যদি আপনারা নতুন এই চ্যানেলে ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিও। ইউনিভার্সিটি থেকে লেটেস্ট নিউ আপডেট থাকলে আপনারা হেল্প পেয়ে যাবে। এছাড়া ইউনিভার্সিটি সম্পর্কে যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের 2022 জানুয়ারির 31 তারিখে ইউনিভার্সিটি রিনিউয়াল করবার জন্য ফার্স্ট নোটিশ দিয়েছিল। আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম নোটিশ দেওয়ার আগে ইউনিভার্সিটি আরও একবার সেকেন্ড চান্স দেবে রিনিউয়াল করবার জন্য। যদি আপনারা রিনিউয়াল না করেন তাহলে নেক্সট ইয়ার বা পরবর্তী ক্লাসে অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম দিতে পারবে না। আপনারা রিনিউয়ালটা করে নিও। ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।